আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রমজান শুরু হওয়ার প্রথম রাতেই মহান আল্লাহ তাআলা আসমানের মধ্যে চারটি ঘোষণা প্রদান করে থাকেন। সেই চারটি ঘোষণা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আমরা সেই হাদিস থেকে দেখব মহান আল্লাহর চারটি ঘোষণা কি, আল্লাহ তাআলা সেই চারটি সুসংবাদ কি সম্পর্কে দিয়েছেন। আজকে হাদিসকে সামনে রেখে আলোচনা করব। রমজান মাসের এই চারটি সুসংবাদ সম্পর্কে জানতে চাইলে দেখতে থাকুন। রমজান মাস শুরু হওয়ার প্রথম রাতেই মহান আল্লাহ তাআলা আসমানের মধ্যে কিছু কথা ঘোষণা করে থাকেন। হাদিসটি বর্ণিত হয়েছে জামে আত-তিরমিজি, হাদিস নাম্বার 682। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان صفدت الشياطين ومرضت الجن. أبو هريرة رضي الله تعالى عنه হতে বর্ণিত, তিনি বলেন رسول صلى الله عليه وسلم বলেছেন শয়তান ও দুষ্ট জিনদেরকে রমজান মাসের প্রথম রাতেই শৃঙ্খলাবদ্ধ করা হয়। তো মহান আল্লাহ তাআলার প্রথম ঘোষণা হচ্ছে দুষ্ট জিন ও শয়তানদেরকে বন্দী করা হয় যাতে তারা মুমিন বান্দাদের অন্তরে ওয়াসওয়াসা না দিতে পারে এবং মুমিন বান্দা শয়তানের ওয়াসওয়াসা ছাড়া মন দিয়ে ইবাদত বন্দেগি করতে পারে। এখন এখানে প্রশ্ন হতে পারে, যদি রমজান মাসে শয়তান বন্দী থাকে তাহলে অনেক মানুষ পাপ কাজ করে কেন? তো তার উত্তর হচ্ছে, দেখুন, আমাদেরকে পাপ করাই শুধু শয়তান এরকম নয়। শয়তান আমাদেরকে শুধুমাত্র ওয়াসওয়াসা দেয় বা পাপের রাস্তা দেখিয়ে দেয়, কিন্তু পাপ আমরা নিজেরাই করে থাকি। তাছাড়া আমাদের মধ্যে নাফস নামক একটি জিনিস দেওয়া হয়েছে। সেই নাফস তিনটি, একটি ভালো নাফস, একটি খারাপ নাফস এবং একটি মধ্যবর্তী নাফস। আমাদের মধ্যে যে খারাপ নাফস থাকে, যে আমাদেরকে পাপের কাজের দিকে নিয়ে যায়, তাকে বলা হয় নাফসে আম্মারা। সেই নাফসকে আল্লাহ তাআলা বন্দি করে না। তো শয়তান বন্দী হয়ে গেলেও নাফস যেহেতু ছাড়া থাকে, তাই সেই নাফস আমাদেরকে খারাপের দিকে নিয়ে যায়। আর তাছাড়া কোনো কোনো মানুষ সারা বছর এত পরিমাণে পাপ করে যার কারণে এক মাস শয়তান না থাকলেও তার পাপের গতি এতই থাকে যে তার এক মাস সেই পাপের গতিতেই কেটে যায়। যেমন একটি সাইকেল দ্রুত গতি চালানোর পর যখন আপনি চালানো থামিয়ে দিবেন, তবুও কিছুক্ষণ সাইকেলের চাকা গড়তে থাকবে। একই রকমভাবে কোনো পাপী ব্যক্তি সারা বছর পাপ করার পর তার কিছুদিন পাপ চলতেই থাকে। দুই নম্বর ঘোষণা হচ্ছে ওয়াগুল্লিকাত আবওয়াবুন নারি ফালাম ইফতাহ মিনহা বাবুন, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করা হয় এবং এর একটি দরজাও তখন আর খোলা হয় না। মহান আল্লাহ তাআলার দ্বিতীয় ঘোষণা হচ্ছে জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, তার একটি দরজাও খোলা হয় না। কারণ রমজান মাস হচ্ছে নাজাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। এই মাসে মানুষ ইবাদত করে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে। তাই মহান আল্লাহ তাআলা এই মাসে জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেন এবং তিনি এটা বোঝাতে চান যে তোমাদের জন্য এই মাসে জাহান্নামের দরজা বন্ধ আছে এবং জান্নাতে দরজা খোলা আছে, তোমরা জান্নাতে প্রবেশ করার কাজ বেশি বেশি করো। যেমন মহান আল্লাহ তাআলার তিন নম্বর ঘোষণা হচ্ছে অফুত্তিহাত আবওয়াবুল জান্নাতি ফালাম ইউকলাক মিনহা বাবুন, এবং খুলে দেওয়া হয় জান্নাতের দরজাসমূহ এবং এর একটি দরজাও তখন আর বন্ধ করা হয় না। রমজান মাসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং এই সম্পূর্ণ মাস জান্নাতের একটি দরজাও বন্ধ করা হয় না। কারণ রমজান মাস হচ্ছে জান্নাতে যাওয়ার মাস, অনেক নেকি করে জান্নাত পাওয়ার মাস। আল্লাহ তাআলা জান্নাতের স্বাগত জানার জন্য জান্নাতের দরজাসমূহ খুলে রাখেন। মুমিন বান্দাদেরকে বলেন জান্নাতে আসার বেশি বেশি কাজ করো, এই মাসে তোমাদের জন্য জান্নাতের দরজাসমূহ খোলা থাকবে। এই জন্য মহান আল্লাহ তাআলা প্রথম রাতেই ঘোষণা করে দেন এবং জান্নাতের দরজাসমূহ খুলে রেখে দেন। মহান আল্লাহ তাআলার চার নম্বর ঘোষণা হচ্ছে ওয়াইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খৈরি আকবিল ওয়া বাগিয়া শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নারি ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। এ মাসে একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকেন, হে কল্যাণ সন্ধানকারী, অগ্রসর হও, এ পাপ আসক্ত বিরত হও, আর বহু লোককে আল্লাহ তাআলার পক্ষ হতে এ মাসে জাহান্নাম থেকে মুক্তি করে দেওয়া হয় এবং প্রত্যেক রাতেই এরূপ হতে থাকে। মহান আল্লাহ তাআলার চার নম্বর ঘোষণা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকে, হে কল্যাণের প্রত্যাশী, অগ্রসর হও, এ অকল্যাণের প্রার্থী, থেমে যাও,
এই মাস কল্যাণের মাস, বরকত ও পুণ্যের মাস। তাই কল্যাণ সন্ধানকারীরা যেন আরও আগ্রহী ও উৎসাহিত হয়, তারা যেন ইবাদতের মাত্রা বাড়িয়ে দেয়, এবং অকল্যাণের মানুষেরা তারা যেন সংযমী হয়, তারা যেন পাপের মাত্রা কমিয়ে ফেলে। এবং মহান আল্লাহ তাআলা এই মাসের প্রতি রাতে অসংখ্য জাহান্নামীকে মুক্তি দান করেন। বান্দার প্রতি আল্লাহ তাআলার দয়ার আরেকটি নিদর্শন হলো তিনি রমজান মাসের প্রতি রাতে অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। তো সবশেষে আরেকবার মহান আল্লাহ তাআলার চারটি ঘোষণা সম্পর্কে জানিয়ে দিই। এক নম্বর হচ্ছে দুষ্ট জিন শয়তানকে বেঁধে রাখা হয়। দুই নম্বর হচ্ছে জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। তিন নম্বর হচ্ছে জান্নাতের দরজাসমূহ খুলে রাখা হয়। চার নম্বর হচ্ছে ভালো মানুষকে কল্যাণের পথে রাখা হয় এবং খারাপ মানুষকে অকল্যাণ থেকে থামতে বলা হয় এবং অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করা হয়। সবশেষে কোরআন মাজিদ থেকে একটা আয়াত আপনাদেরকে দেখিয়ে আজকের আলোচনা শেষ করব। মহান আল্লাহ তাআলা বলেছেন, শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসুম। রমাজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়ত স্বরূপ এবং হেদায়েতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে। সূরা আল বাকারা আয়াত নম্বর 185। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র মাহে রমজানে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।